নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড আজকের রচনা তুমি যে এধারে কে তা জানত রচনা অভিজ্ঞান নস্কর পাঠ চান্দ্রেই নিয়োগে তার এন্ট্রিটাই আসলে ক্লাইম্যাক্স সে গল্পে একটু বাদে আসছি সেখানে তখন এক বুক জল নিচে প্রায় হাঁটু ডুবে যাওয়া কাদা আর তার সঙ্গে উপরি বলতে পায়ের তলায় খোঁচা হয়ে দাঁড়িয়ে থাকা সুন্দরী গড়ান গেওয়ার শ্বাসমূল এমনই এক জায়গায় দাঁড়িয়ে ছিঁড়ে যাওয়া নাইলন ফেন্সিং সারাইয়ের কাজ করছেন বনকর্মীরা উমপুনের তাণ্ডবে সেই ফেন্সিং ছিঁড়ে গিয়েছে যে কোনো মুহুর্তে জঙ্গল থেকে বাঘ বা কুমির বেরিয়ে আসতে পারে তখন ভরসা বলতে পাশে রাখা মোটর বোট ঠিক সময়ে লাভ দিতে পারলে প্রাণ বাঁচবে যেখানকার কথা সেটা আসলে সুন্দরবনের টাইগার রিজার্ভের কোর এরিয়া কোর এরিয়া মানে সেখানেই ওদের আদি বসত যে জন্যই প্রয়োজন ফেন্সিং যাতে সেখান থেকে ওরা বেরিয়ে আসতে না পারে উমপুনের ফলে বিধ্বস্ত গোটা এলাকা যেভাবে ছিঁড়ে গিয়েছে সেই কোর এরিয়ার ফেন্সিং সেখানে সেদিন এভাবেই কাজ করছিল হঠাৎ রেকি করার ফাঁকে বাদাবনের পাশে দেখা গেল তাকে এই সেই এন্ট্রি দক্ষিণ রায় স্থানীয়রা এখানে যে নামে ডাকেন বাক্যে অমিতাভ ঘোষের উপন্যাস দ্য হাংরি টাইডে দক্ষিণ রায় এবং বনবিবির গল্প মনে পড়ছে কি দক্ষিণ রায়কে তাড়াতে স্থানীয়দের ভরসা যেখানে একমাত্র বনবিবি যেন হীরক রাজার দেশ একেবারে যেন সেই গুপি বাঘার মতো অবস্থা ওদের তুমি যে এধারে কে তা জানত কর্মীরা দেখলেন ধীরে ধীরে সে বেরিয়ে এলো নিজের ডেরা থেকে নাইলন ফেন্সিং নষ্ট হয়ে যাওয়ার কোনো বাধা ছাড়াই এরপর ডাঙা থেকে সোজা নদীতে ঝাঁপ এবং প্রাণ খুলে সাঁতার মারণ ঝড়ের শেষে যেন প্রাণের সন্ধান উম্পুনের পর এখানে বাঘের অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছিল কিন্তু ঝড়ের পরদিন থেকেই বাঘেদের স্বাভাবিক চলাফেরা নজরে আসায় একটু স্বস্তি এই কদিনে বাঘের দেখা মিলেছে হরিখালিতে খাটোয়া ঝুড়ি সুধন্যখালী দোমাকিতেও। টাইগার রিজার্ভের দুই অফিসার অনিন্দ্য গুহ ঠাকুরতা ও সৌমেন মণ্ডল সেই তথ্য নিয়ে আলোচনা করেছেন মাস ছয়েক আগের কথা বুলবুল ঘূর্ণিঝড়ে নাইলনের জাল তখনই ক্ষতিগ্রস্ত হয়েছিল তা সারানোর কিছু মাসের মধ্যেই হাজি রুমপুন প্রায় গলা জলে নেমে বা কোথাও নৌকায় করে সেই কাজ করা হচ্ছে রোজ সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মীদের সঙ্গেই রয়েছেন সজনেখালী ও বসিরহাট রেঞ্জের আধিকারিক বিশ্বজিৎ দাস ও বিপ্লব ভৌমিক এই বনকর্মীদের অনেকের বাড়ি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না বাঁধ ভেঙেছে নিজেরা বাঁধ সারানোর কাজে নেমেছেন কিন্তু এত সবের মধ্যেও জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষার তাগিদে বাড়ির কথা ভুলে প্রায় অসাধ্য সাধন করে চলেছেন প্রকল্পের অন্তর্গত তিরিশটি ক্যাম্প এলাকায় যাতে বাঘ বেরিয়ে নদী সাঁতরে লোকালয় চলে আসতে না পারে সেই জন্যই অতিরিক্ত নজরদারি চলছে পীরখালী আরবেশি তেঁতুলতলা চিলমারি ঝিলার জঙ্গল সংলগ্ন এলাকায় কারণ জঙ্গল লাগোয়া ৪৫ কিলোমিটার গ্রাম এলাকা রয়েছে বসিরহাট রেঞ্জে বাকি রয়েছে সজনেখালী ও বিদ্যা রেঞ্জের মধ্যে সেটা করতে গিয়ে চোখে পড়ে দক্ষিণ রায়কে তবে এ যাত্রায় মাত্র একজনকেই দেখা গিয়েছে তবে তাকে দেখে বনকর্তারা মনে করছেন তাদের সঙ্গী সাথীরাও রয়েছে বহলতাবিয়তে আপাতত সেই খবরে খুশি বনকর্মী থেকে পরিবেশবিদরাও কথায় বলে সাপের লেখা এবং বাঘের দেখা অশুভ কিন্তু এক্ষেত্রে তেমনটা নয় অন্তত পরিবেশবিদদের কাছে